সঙ্গে সঙ্গে এই দুই কার হাত নিচের দিকে নামাইলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মোনাজাত করলাম, মোনাজাত কমপ্লিট হয় মুখের সঙ্গে লাগায়া, কিন্তু আপনি হাত দুইটা নিচের দিকে। রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো ওই মহাবীর আমর, আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে দাঁড়াবার পারবা, এমন কি তোমাদের কেউ আছো? সমস্ত সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, যেই তরবারি নিয়ে যুদ্ধ করে তরবারি হলো 3.5 মন, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে, এই চিন্তা যখন সবাই করতেছে, মাত্র 11 কি 13 বছরের একটা কিশোর বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আলী, ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, ইজলাস বসো, তুমি 13 বছরের একটা কিশোর বাচ্চা এত বড় বীরের সামনে দাঁড়াবে, এই কথা বলার আগে কি তুমি চিন্তা করবে না? আলী বলতেছে, রাসূল আল্লাহ, আমি কিসের চিন্তা করব, আল্লাহর ঈমান আমার ভিতরে আর নবীর আদর্শের পাওয়ারে, শুধু আমর না, শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। লিল্লাহ নবী দুই হাত বাড়ায় বলেন, আয়। নবী হযরত আলীকে ডাকতেছে, আলী দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীরের সামনে আমি লড়তে পারবো কি পারবো না, এই চিন্তা আমি করি নাই, কিন্তু হুজুর আপনাকে আমি এত ভালোবাসি, এই দুনিয়াতে আমি আলী জীবিত থাকবো, আর একটা কাফের বাচ্চা নবী আপনার মাথা কাটবে দেহ থেকে, আর আমি রে ছায়া ছায়া দেখবো, এইটা আমার ঈমান কইলো না বুঝাই, আমি ওই আমরের সামনে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ঘোষণা করলাম। রাসূল বলে, আলী রে, তোর জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করার কারণে আমি তোকে অনুমতি দিয়া দিলাম, আয় ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর তরবারি আমি কি করব, তবে আমি ধনী হওয়ার কারণে ঈদুল আজহায় অসংখ্য উর্দুম্বা কুরবানি করি, উর্দুম্বা কুরবানি করার জন্য আমার একটা ছুরি রয়েছে। রাসূল বলেন, ওইটাই নিয়ে আসো। ওসমান গনি তরবারি এনে যখন নবীকে দেয়, নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি একটা তরবারি, ওই তরবারি আলীর হাতে তুলে দিয়ে বলে, আলী রে, আমার 3.5 ওজনের তরবারি নিয়ে আসতেছে আমার মাথা কাটার জন্য, তুমি তসবি নিয়ে যাই নামাজ নিয়ে ওই তরবারির সামনে মোকাবিলা করতে পারবে না, এই জন্য তোমাকে আমি তরবারি দিলাম, তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে। হযরত আলী এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাকতে পারে, আমি তোমাকে যাবার কইলাম দৌড়াও কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক আগে রওনা দিয়েছে, অনেক পথ চলে এসেছে, কিন্তু আমি হেঁটে হেঁটে গেলে আমার অনেক পথ আবার অতিক্রম করবে, এজন্য দৌড়ে এমন জায়গায় আমরকে আটকায় দিব, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। আলী পাগলের মতন 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড়ায়, আর আমরা হাতির মতন পিছনে 2-3 হাজার কাফেরেরা মিছিল করতেছে আর আসতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমার কালে হাতির মতন দেহ নিয়ে হাঁটতেছে, 27 3.5 ওজনের তরবারি খাফের মধ্যে কান্দে করে নিয়ে আসতেছে। ভাই যান রাস্তার মাঝখানে ওই ছোট বাচ্চা হযরত আলী এক দৌড় এসে আমরের সামনে দাঁড়াইছে, একেবারে আমরের সামনে রাস্তার মাঝখানে দাঁড়ায়া আমর অট্টহাসি দিয়ে বলে, কে তুই রে, এই ছোট বাচ্চা আমার সামনে দাঁড়ালি, তোর হাতে চাকু নিয়ে তুই কি করবি আমার সাথে? কারণ হযরত আলী 27 ইঞ্চুকে আমর চাকু বলতেছে, যেইটা দিয়ে গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেইটা দিয়ে চামড়া কাটে তার নাম কি? তার নাম হলো চাকু। আমরের 3.5 ওজনের তরবারির কাছে আলীর ওইটা চাকুর মতন লাগতেছে, এই জন্য বলে, রে ছোট্ট বাচ্চা, নাক টিপলে ভ্যাড় ভিড়ি বের হবে, আর তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস, তুই কি জানিস আমি কে? এই কথা যেই মাত্র আমর বলেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী রুকু করে রুকুর মতো হয়ে আমরের সামনে ওই চাকু দিয়ে রাস্তার উপর একটা দাগ দিচ্ছে, কি যেন ভিড় ভিড় করে পড়তেছে, আর এইভাবে দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাতা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, খালি দাগটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যা। লিল্লাহ তাকবীর। এমন ভাবে বলতেছে, দেখেন বলার সাইজ কি, রে কাফেরের পাতা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি, নবীক
তাহলে দাগ ডাপার হয়, দাগ ডাপার হতো বিড় বিড় করে কি দল পড়ে। সবাই একটু খেয়াল করবেন, যেইটা হযরত আলী পড়ে দাগ দিয়েছে এইটা কিন্তু কোরআনের মধ্যে রয়েছে। আপনি যদি ওইটা পড়ে একটা লোহার মাথা, একটা লোহা না, আপনাকে একটা লোহা নাই, এই লোহার মাথা এই আয়াতটা পড়ে ফু দিয়া আপনি দরজা দাগ দিয়া দরজা খুলে ঘুম পাড়বেন, চোর আসবি ঠিকই, চোর আসবি ঠিকই দরজা পর্যন্ত, কিন্তু আশা করবি না ঢুকবো না। অথচ আপনারা সবাই ঘুম পাড়তেছেন, চোরের ভিতরে কে ভয় ঢুকাই দিতে, ঢুকিস না, ঢুকিয়া দেখ ওই কোনাত কিন্তু একজন খাড়াই আছে, ঢোক ভিতরে আল্লাহ ভয় ঢুকাই দিবে। এখন বলেন সে আয়াত সকলের জানার দরকার আছে না নাই? হযরত আলী বললেন কাফেরের বেটা কত বাপের বেটা নবী হত্যা করবি, খালি দাঁতটা ডেঙ্গার সামনে যা। এই কথা যেই বলেছে আমরের দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কেবল এমন কথা বলেছে। এ কথার মধ্যে কিন্তু একটা শক্তি আছে, যেরকম আছে নাই, দাগটা পার হ গেল, দাগটা পার হ, আমার দাগের দিকে তাকাই গোটা দেহ থরথর করে কাঁপে, সমস্ত কাফের চিল্লায় বলে মারেন মারেন মারেন, ছোট্ট একটা বাচ্চা আপনার রাস্তা আটকায় দিল, আর আপনি কি দেখেন মারেন এই বলে। আমর যখন তক্তাকান আলীকে মারার জন্য যেই মাত্র এভাবে হাঁকাইছে, আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যেমন শান্তির বাগান বানায়া দেয়, মুসা নবীর জন্য নীল দরিয়া যেমন রাস্তা বানায়, হযরত আলীর জন্য আমরের তরবারি তেমন তক্তা বানাইছে কে? জোরে বলেন কে? এতক্ষণ পর্যন্ত যে বিষয় নেওয়াজ করতেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহও তাকে স্মরণ করে। আজকের গোটা ওয়াজের মধ্যে আল্লাহ স্মরণের কথা আছে না নাই? এখন বলেন তরবারি যদি কারো কাছে তক্তার মতন মনে হয়, আপনারা বলেন সেই তরবারি দেখে আর কোনো ভয় থাকে? এ কথাগণ তরবারি কিসের মতন? তক্তার মতন। হযরত আলী মাত্র 13 বছর একটা বাচ্চা, ওই তক্তার উপরে এক লাফ দিয়ে উঠছে, যাকে বলে হাইজাম, হাইজাম করে তক্তার উপরে উঠে ওই 27 ইঞ্চি তরবারি, আল্লাহ নবী যেটা নিজের হাতে আলীর হাতে তুলে দিয়েছে, এই তরবারি দিয়ে বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ে যেই মাত্র লাগাইছে, বাজান আমরের ঘাড়ও 27 ইঞ্চি, তরবারির মাপও হলো 27 ইঞ্চি, যেই মাত্র ঘাড়ে লাগাইছে সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেছে, একদিকে দেহ পড়ে গেছে আর একদিকে আমরের মাথা খসে পড়ে যায়। আল্লাহ নবী বলতেছেন আলী বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে হুজুর আমি মারি নাই, হুজুর আমি মারি নাই, শুধুমাত্র ঘাড়ে ঠেকাইছি তাতে দুই টুকরা কেমনে হয়, আল্লাহর শপথ করে বলতেছে আমি মারি নাই। সঙ্গে সঙ্গে নবী শাহাদত আঙ্গুলি তুলে বলেন চুপ চুপ কইও না, তুমি মারো না এই কথা কয় না। আলী বলতে যে হুজুর আর বলবো না, আসলে ওই পর্যন্তই কথা থাকলো। এক যুদ্ধে হযরত আলী তরবারি ঢাল পড়ে গেছে, ঢাল পড়ে গেছে, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে। ওই দরজা যখন ঢাল হয়ে গেছে, কাফের বেঈমান সকলে ভয়ে পালায় যায়, যে দরজা খুলতে 70 জন লোক লাগে, লাগাইতে 70 জন লোক লাগে, সেই দরজা একজন মানুষের হাতে, সবাই ভয়ে পালায় গেছে। সবাই যখন পালায় যায়, আলী রাগ করে দরজা ফাইলা দিলে আসি গজ দূরে গিয়ে দরজাখানা পড়ে যায়। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আজকে আলীর বীরত্ব, কামুজ দুর্গের দরজা ঢাল বানাইছে, কাফের বেঈমান ভয়ে পালায় গেছে। রাসূল বললেন আমার আলী কোন জায়গায়? কিছুক্ষণ পরে আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী বলে আলী রে কামুজ দুর্গের দরজা ঢাল বানাইছো, বলে লাভ হলো না, যেই মাত্র ঢাল বানাইছি কাফের পালায় গেল, আমি ফাইলা দিলাম 80 গজ দূরে গিয়ে দরজাখানা পড়েছে। রাসূল বলে আলী সত্য কি তাই? আলী বলতে যে হুজুর বিশ্বাস যদি না হয় তাহলে চলেন আপনাকে আমি দেখাবার চাই। নবী আলীর সঙ্গে যায়, আলীর সামনে সামনে ওই যে দরজা পড়ে আছে, রাসূল বলে আলী রে
দরজাখানা একটু উঠাও। আলি দরজার কোনা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, দরজা নড়ে না। রাসূল কয় আলি রে, এই দরজা তুমি ঢাল বানাইলা, এই দরজা তুমি ফেলে দিলা, শিকল দূরে পড়ল, সেই দরজা তুমি নড়াবার পারো না, তুমি কি সত্য বলেছ? আলি কান্দে, শুধু কান্দে। নবী বলে আলি রে কান্দো কেন? বলে হুজুর বুঝতে পারলাম না। রাসূল কয় আলি রে, তুমি সেই দিনের কথা ভুলে গেছো, কারণ তুমি সেদিন বলেছিলে আমি মারি নাই, আমি মারি নাই, আমি সেদিন বলেছিলাম চুপ, তোমাকে চুপ করে দিছিলাম কেন? সেই দিন তুমি সত্যি কথাই বলেছিলে, কারণ তুমি মারার কে? মারার মালিক তো আল্লাহ। তুমি যেই মাত্র তরবারি লাগাইছ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার হাতের সঙ্গে তার কুদরতি হাত দিয়া আমরের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করেছে। আল্লাহ নবী বলে আলি, তুমি সেদিন সত্য কথা বলেছিলে যে আমি মারি নাই, আমি শুধু ঘাড়ে লাগাইছি, সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কয় টুকরা হয়ে গেছে? দুই টুকরা হয়ে গেছে। তখন তুমি একলা মারো নাই, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতে হাত ছিল। আলি, যখন তুমি যুদ্ধে ছিলে ওই দরজায় হেঁচকা টান মেরেছিলে, তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন দরজা ফেলা দিয়েছো, তখন তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। কিন্তু এখন যখন দরজা তুলবার চাইছো, তখন তুমি একলা হয়ে গেছো, তুমি একলা হয়ে গেছো। এখান থেকে ফরমান হয়ে গেল, আল্লাহর জন্য যারা কাজ করবে তারা একলা থাকে না, বরং আল্লাহ পাক তাদের সঙ্গে থাকে। ধরে কোন কথা ঠিক কি না? সে আলি বলতে চায় আয় বুড়া আঙ্গুল দেখায়। আবু জেল বলতে যে তোরা চিনিস না, এই পুচটা কিন্তু সাধারণ বাচ্চা না, এর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নাই, চল আমরা রাসূলকে খুঁজে বেড়াই। নবী গারে সুরের ভিতরে আবু বকর উরাদকে বালিশ বানিয়ে দেয়, নবী ঘুমায় গেছে ভাইজান। আবু বকর ঘুমায়নি, আবু বকর ঘুমায়নি। আবু বকর নবীর মুখের দিকে তাকায় বলে, আল্লাহ, যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন সেই মানুষকে হত্যা করার জন্যে মক্কার কাফেররা ঘুরতেছে, নবীকে খুঁজতেছে, নবীকে খুঁজতেছে। আপনি যেই মানুষকে এত ভালোবাসেন আল্লাহ, আপনার এই ভালোবাসা কেমনি বুঝলাম না। এমন সহকর এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ে যায়। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই কান্দতেছি। আপনি জন্মের আগে বাবা হারাইছেন, ছয় বছর বয়সে মা হারাইছেন, এত কষ্টের জীবন আপনার। সেই আপনি এই বছর চাচা আবু তালেবকে হারাইলেন, বিবি খাদিজাকে হারাইলেন, এখন আবার মক্কা ছেড়ে মদিনায় আপনাকে হিজরত করা লাগবে। আমি বলতেছি, আল্লাহ, এই ভালো মানুষটাকে আপনি কিছুই করেন না। রাসূল বলে, আবু বকর, আবু বকর এমন করে কান্দো না, আল্লাহ পাক আমাদেরকে মক্কা থেকে মদিনায় পাঠানোর পিছনে আল্লাহর মহৎ উদ্দেশ্য আছে। নবী গেলেন মদিনায় আট বছর পরে। আল্লাহর নবী যখন মক্কা বিজয়ী হয়ে গেল, সূরা নসর যখন নাজিল হয়েছে, একটু খেয়াল করেন, উমর ফারুক একটা তরবারি নিয়ে গোটা মক্কার আবু জেহেলের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, হিন্দার বাড়ি খুঁজতেছে, কিন্তু একটা নেতাও বাড়িতে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, একটা নেতাও মক্কার বাড়িতে নাই, গেল কোন জায়গায়? এমন সময় আবু বকর কান্দের বলে, উমর, একদিন গর্তের মধ্যে আত্মগোপন করে নবীকে বলেছিলাম এত কষ্ট ইসলাম কেমনে সহ্য করবে। নবী সেদিন বলেছিল, আবু বকর, এমন দুর্দিন ইসলামের থাকবে না, এই গর্তের ইসলাম একদিন মক্কা বিজয়ী করে নিবে। আজকে যারা এখানে বসে আছি ভাইজান, এই জিকিরটা সব সময় আমরা খেয়াল করব, আমরা একলা নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে, তুমি যখন আমাকে জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি। অস্কুরুলি, তোমরা শুকুর গুজার করো যে অবস্থায় থাকো না কেন। অলা তাকফুরুন, তোমরা কুফুরি করিও না। আমাদের যে অবস্থায় আল্লাহ রাখছে, এই অবস্থার মধ্যে থেকে আমাদেরকে আল্লাহর পথে পুরাপুরি থাকতে হবে, চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এ তৌফিক দান করে। সকলে বলে আমিন। চাকুর আগায় সুরির আগায় যে দোয়াটা পড়ে ফোঁক দিলে, দোয়া না, এটা হলো আয়াতুল কুরসি। আপনি যখন বাড়িতে থাকবেন, ভিতরে ভয় লাগতেছে, তখন আয়াতুল কুরসি পড়ে আপনি লোহা এরকম ফোঁক দিয়ে আপনি যেখানে
চোর ডাকাত আঁকার আরও সম্ভাবনা থাকে, ওই এলাকাতে একটা করে দাগ দেবেন, আয়াতুল কুরসি পড়ার পরে ফুঁক দিয়ে এরকম একটা দাগ দেবেন, মনে ভুলে যদি দরজা খুলেও রাখেন তারপরেও চোর ডাকাত ঢুকতে পারবে, ওই দিন অন্তত পারবে না। এটা আল্লাহর কোরআনের পাওয়ার, সুবহানাল্লাহ। কোন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।